কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি ভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ভুট্টা দানাদার ফসলের মধ্যে উল্লেখযোগ্য, বহুমুখী, উপকার সম্পন্ন একটি বিশেষ ফসল। দু মৌসুমেই ভুট্টা আবাদ করা যায়। রবি ভুট্টা সংগ্রহের সময় হয়ে আসছে আর খরিফ ভুট্টার বীজ বপনের সময় চলছে। রবি ভুট্টা ভালোভাবে পরিপক্ব হলে সাবধানে মোচা কেটে বাড়ির উঠানে ছাদে শুকিয়ে নিতে হয়। এরপর ভুট্টা মাড়াই যন্ত্রের সাহায্যে মাড়াই করে বিক্রির ব্যবস্থা করতে হয়। ভুট্টা মাড়াই করার পরও ঘরে রাখা যায়। ভুট্টা আবাদের পুরো মৌসুমে গাছের নিচ থেকে পরিপক্ব শুকনো মরা পাতা আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। ভুট্টা গাছের মাথার উপর পুরুষ ফুল হয়। পরাগায়ন হয়ে গেলে, অর্থাৎ যখন মাথার ফুল শুকিয়ে যাওয়া শুরু করে, তখন ভুট্টা গাছের আগা কেটে দিতে হয়। এসময় গাছ আগের চেয়ে বেশি পুষ্টি পায়, ফলন তুলনামূলকভাবে বেড়ে যায়। ভুট্টা খেতে মিষ্টি কুমড়া, সরিষা, ডাল এইসব ফসলের আবাদ করা যায় অনায়াসে। এতে ভুট্টা ফলনের কোনো ব্যাঘাত ঘটে না, বরং কম বা বিনে খরচে অতিরিক্ত ফলন ও লাভ পাওয়া যায়। কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই সংগ্রহ করা যায়। ভুট্টার নানাবিধ ব্যবহারও রয়েছে। মানুষের বিভিন্ন খাবার তৈরিতে লুচি, পুরি, মোয়া, পিঠা, নাড়ু, সিঙ্গারা, খই, পুরি, পোলাউতে, পশু পাখির খাবারে, আগা, কাণ্ড, পাতা, দানা পশুর খাবার হিসেবে, দানা হাঁস মুরগির উৎকৃষ্ট খাবার হিসেবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, যা প্রতি হেক্টরে 200 থেকে 250 মণ হয় এবং শিল্পের বিভিন্ন কাঁচামাল হিসেবে ব্যবহার রয়েছে। যে কারণে খাদ্যের চাহিদা পূরণ এবং পুষ্টি সমৃদ্ধিতে ভুট্টার গুরুত্ব অপরিসীম। ভুট্টা একটি দিন নিরপেক্ষ দানা জাতীয় খাদ্যশস্য, তাই এটি প্রায় সারা বছর ধরেই চাষ করা যায় এবং সৌরশক্তির দক্ষ ব্যবহার করে সঠিক ব্যবস্থাপনার অধিক ফলন দিতে সক্ষম হয়। এটি ধান এবং গম অপেক্ষা প্রায় দ্বিগুণ ফলন দিতে পারে। রবিতে হাইব্রিড ভুট্টা এবং 5 থেকে 6.5 মেট্রিক টন আর খরিফে 4.5 থেকে 5.5 মেট্রিক টন ফলন পাওয়া যায়। অন্যান্য জাত রবিতে 4 থেকে 5.5 মেট্রিক টন আর খরিফে 3 থেকে 4.5 মেট্রিক টন ফলন পাওয়া যায়। বাংলাদেশে ভুট্টার আবাদ দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটা খুব একটা সম্ভাবনা ফসল হিসেবে কৃষকের মাঠে পরিচিত, কিন্তু বরিশাল দক্ষিণাঞ্চলে সাধারণত আমন ধান কাটার পরে ভুট্টার আবাদ করা হয় এবং বেশিরভাগ সময় দেখা যায় আমন ধান কাটতে দেরি হয়, কৃষকরা দেরিতে ভুট্টার বপন করে থাকে, এতে ফসলের ফলন কমে যায়। কিন্তু আমরা পরীক্ষা করছি বর্তমানে যে আমরা যদি সরাসরি ভুট্টার বীজ বপনের পরিবর্তে আমরা যদি চারা তৈরি করে ভুট্টার বপন বা রোপণ করতে পারি, সেক্ষেত্রে আমরা সঠিক সময় বপন করতে পারবো এবং এটা সঠিক সময় বপন করার ফলে ফলনও বেড়ে যাবে এবং জমির সদ্ব্যবহার হবে এবং পাশাপাশি ফসলের উৎপাদনশীলতা বেড়ে যাবে। এবং বর্তমানে আমাদের অনেকগুলো পরীক্ষার কাজ চলছে, বিশেষ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে এবং এটা আমরা আশা করছি যে এই পরীক্ষা থেকে আমরা হয়তো ভবিষ্যতে আমাদের সরাসরি বপনের পরিবর্তে যদি আমরা চারা ব্যবহার করি এবং এখানে মহিলাদেরও একটা কর্মসংস্থানের সুযোগ হবে এই চারা তৈরি করার ক্ষেত্রে, তারাও সরাসরি এখানে অংশগ্রহণ করতে পারবে। যদি আমরা সরাসরি চারা জমিতে বপন করতে পারি বা রোপণ করতে পারি, সেক্ষেত্রে সঠিক সময় বপন করতে পারবো এবং ভুট্টার বৃদ্ধি এবং ফলন দুটাই আমাদের বেড়ে যাবে। পাট আমাদের দেশের অন্যতম অর্থকরী ফসল। পাট আমাদের সোনালী আঁশ। এদেশের মাটি, জলবায়ু আর আবহাওয়া পাট উৎপাদনের জন্য উপযোগী।
চৈত্র বৈশাখ মাসে পাটের আবাদ শুরু হয়। বীজ বপনের পর পাটের প্রাথমিক অবস্থায় বেশ ঘন পাটকে বার বাড়তির জন্য পাতলা করে নিড়ানি দিতে হয়। আর নিড়ানির পর পাওয়া ছোট ছোট কচি পাটকে কৃষক ভাইরা ব্যবহার করেন পাট শাক হিসেবে। তবে সব জাতের পাট শাকের স্বাদ একরকম নয়, কোনোটি তেতো কোনোটি মিষ্টি। পাট শাক হিসেবে উৎপাদনের জন্য 20-25 দিন সময় লাগে। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বর্তমানে অধিক উৎপাদনের জন্য দেশে শঙ্কর জাতের গরু পালন করা হচ্ছে। এসব জাতের তুলনায় দেশীয় জাতের গরু পালন সহজ, আবহাওয়া সহিষ্ণু এবং রোগ প্রতিরোধ সক্ষম। চট্টগ্রামের লাল গরু একটি উন্নত দেশীয় জাত। এ জাতের উট চট্টগ্রামে আদি বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসেছে তা সঠিকভাবে জানা নেই। বর্তমানে এই গরু চট্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী ও কুমিল্লা জেলায় দেখা যায়। হালকা লাল বর্ণের এই গরু দেখতে ছোটখাটো, পিছনের দিক বেশ ভারী এবং চওড়া। মাঝারি ধরনের গল কম্বল, গলা খাটো এবং সামান্য কুঁজও রয়েছে। ওলান বেশ বর্ধিত, বার্ড সুডৌল, মিল্ক ভেইন স্পষ্ট এবং চোখের পাতা, পায়ের খুর এবং শিং লালচে। ওলানের সামনের চামড়া বেশ ঝুলানো, গাভী অনুপাতে লেজ বেশ লম্বা, শেষ প্রান্তের চুলের গুচ্ছ লাল বর্ণের। গাভীর দৈহিক ওজন 500-550 পাউন্ড পর্যন্ত হয়। আমার পিছনে এবং আমার সাইডে এগুলো সব হচ্ছে আরসিসি, যেটাকে বলে রেড চিটাগাং ক্যাটেল। এটা বাংলায় বলতে গেলে এটা অষ্টমুখী লাল গরু। এই গরুগুলো সাধারণত আমাদের দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বৃহত্তর চিটাগাং অঞ্চলে থেকে এই গরুগুলো আসলে উৎপত্তি। আমরা প্রায় এক যুগের আগে ওই এলাকায় আমরা দেখেছি যে এই ধরনের গরু, একই রকম বৈশিষ্ট্যের কিছু গরু, দেশি খুব পটেনশিয়াল কিছু গরু, যেগুলো হচ্ছে যে খুব দুধ ভালো উৎপাদন করে, এবং এই গরুগুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো, যে বৈশিষ্ট্যের কারণে এই গরুগুলোকে দেশের অন্যান্য গরু থেকে সহজেই আলাদা করা যায়। এবং এটা আমরা এখন আমাদের এই স্টেশনে এটা আমরা এখন সংরক্ষণ করছি। আমরা নির্বাচিত প্রজননের মাধ্যমে এর জাত উন্নয়নের কাজ করছি। এবং আমাদের আসলে মেইন গোল হলো আমরা এই গরুটাকে আরও বেশি যাতে দুধ দেয়, একটু উন্নত জাতে পরিণত করে আমরা এই গরুগুলোকে রুয়া ডেয়ারি হিসাবে দেশে এস্টাবলিশ করব, যাতে এই ছোট ছোট গরুগুলো আমাদের দেশের দরিদ্র ভূমিহীন কৃষকেরাও এই গরুগুলো পালতে পারে, এবং এই গরুগুলোকে অল্প পরিমাণ খাবার দিয়েও বেশি দুধ উৎপাদন করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের দুধ উৎপাদনের চাহিদা মেটাতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, এবং এই লক্ষ্যটা সামনে রেখেই আমরা আসলে এই দীর্ঘমেয়াদী এই প্রজনন কাজ করছি। একটি ভালো স্বাস্থ্যবতী লাল গাভী বছরে একটি বাচ্চা এবং দৈনিক 10-12 লিটার দুধ দেয়। ষাঁড় এবং বলদগুলি বেশ বলিষ্ঠ ও শক্তিশালী হয়। বিলুপ্তপ্রায় গরু নিয়ে দীর্ঘদিন গবেষণা করে আসছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গরুটির একটি ডেইরি জাত শীঘ্রই উন্মুক্ত করতে যাচ্ছে। এই জাতের গরুর খাবার কম লাগে এবং পালনের ঝুঁকি কম। এদেশের গবাদির উন্নয়নে এটি হতে পারে একটি সম্ভাবনাময় জাত। চট্টগ্রামের লাল গরু পালন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই জাতের গরু পালন লাভজনক হবে মানুষের জন্য, লাভজনক হবে দেশের জন্য, সেটাই প্রত্যাশা। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222,
বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।